एक्स्ट्रा टाइम। दो घंटे में डिलीवरी, विश यू अ स्पीडी रिकवरी। कोई भी दवा अब नहीं करो मिस, दवाई चाहिए ASAP, तो बस एक अपोलो 24/7 डिलीवर करे आपकी पूरी प्रिस्क्रिप्शन सिर्फ दो घंटों में। নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আজ একটা ঐতিহাসিক দিন, 41 ইয়ার্স, 41 বছর পর হকিতে আবার পদক। সেই মস্কো অলিম্পিক 1980 শেষবার সোনা জেতা, তারপর কিন্তু ভারতীয় হকিতে আন্তর্জাতিক আঙিনাতে এত বড় সাফল্য নেই। জার্মানির সঙ্গে যখন একটার পর একটা মিনিট, যখন শেষ পর্যন্ত জার্মান সত্যি একটা ওদের ওই কামব্যাকের ক্ষমতা আছে ওদের জাতির মধ্যে, এবং ওই লাস্ট 6 সেকেন্ড যখন বাকি, তখনও ওরা একটা পেনাল্টি কর্নার আদায় করেছিল, এবং সেই পেনাল্টি কর্নারের সময়ে ওটা ভারতবর্ষ বোধহয় একেবারে থেমে গেছিল যে কি ঘটনা ঘটতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারত কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি আমরা। এবং একটা অসাধারণ সকাল আজকে শুরু হলো। আমার সঙ্গে রয়েছেন যোগরাজ সিং, হকি কোচ, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের বর্তমান কোচ, এবং দীর্ঘদিন ভারতীয় দলে সার্ভিস দিয়েছেন তিনি অ্যাজ আ হকি প্লেয়ার। তার থেকে বড় কথা, এবারে যে টিমটি ভারতের জন্য পদক নিয়ে আসছে, সেই টিমের তিনজন হকি স্টার তারা কিন্তু এসেছেন এই যোগরাজদার হাত ধরে, এবং তাদের মধ্যে আছেন গুরজান্ত, সুরিন্দার আর সুমিত। এবং কিভাবে এই কানেকশন, সবার আগে বলি যোগরাজদা আজকের এই দিনটাকে কিভাবে সেলিব্রেট করছেন। সকালটা অনেকে বলে মর্নিং শোজ দা ডে, আমাদের সকালটা সত্যি খুব ভালো গেল। প্রথমে বলবো এই আনন্দের সময়টা, ইন্ডিয়া হকিতে ফিরে এলো, হিস্ট্রি রিপিটস, আপনি কিভাবে এটাকে এক্সপ্লেন করবেন? সবপ্রথমে নমস্কার সবাইকে জানাই। এই মোমেন্টটা আজকে আমরা যে 41 বছর পরে নিয়ে এসেছি, আমাদের ছেলে যে আমাদের প্লেয়ার যা জি জান লাড়িয়ে দিয়েছেন, সেটা উই আর প্রাউড অফ দ্যাম। দে আর প্লেড রিয়েলি ওয়েল, অনেক ভালো খেলেছে ওরা, অনেক অনেক ভালো খেলেছে। লাস্ট মোমেন্টে তো আমাদের দিলটা একদম, হার্ট বিটটা স্টপ হয়ে গেছিল যখন 6 সেকেন্ড বাকি ছিল, সবাই জানে তো। কিন্তু এই যা মোমেন্টটা এখন আছে, মানে কি এত খুশি কি বলবো, আর কোনো ওয়ার্ড নেই। কেন এত বছর পরে আমরা যে হকিকে একটা হারিয়ে ফেলেছিলাম ছবিটা, ওই এখন এই মেডেল নিয়ে আবার ওই ছবিটা আমাদের ফিউচারে আবার চলে আসবে, যে আমরা আগে 8টি গোল্ড মেডেল নিয়েছিলাম, 3টে ব্রোঞ্জ আছে, আমাদের একটা সিলভারও আছে। আর যা আমরা আজকে জার্মানিকে হারিয়েছি, জার্মানি ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। ওরা 2008 চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিক চ্যাম্পিয়ন, আর ওরা 2012 অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল, 2 বছরে কন্টিনিউ ওরা অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল। কিন্তু আমাদের ছেলে যে আজকে খেলেছে, ওই দেখে আর আমাকে এই বোঝা যাচ্ছে কি গোল্ড আর বেশি দূর নেই আমাদের পক্ষে। যোগরাজদা বলছেন মকসদ বহুত দূর নেই হ্যায়, গোল্ড বহুত দূর নেই হ্যায়, কারণ 2008 এবং 12 এই 2 বছর কিন্তু এই জার্মান কিন্তু সোনা জিতেছিল। এই কানেকশনটার কথা একটু জানতে চাইবো, গুরজান্ত, সুমিত আর সুরিন্দার, তারা কিভাবে কলকাতা হকির সঙ্গে তারা যুক্ত ছিল, যোগরাজদা সেটা একটু আমাদেরকে বলতে হবে। কলকাতার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে 5 বছর গুরজান্ত কিন্তু কলকাতাতে হকি লীগ খেলে গেছে, এই টিমের গুরুত্বপূর্ণ একজন হকি স্টার। যোগরাজদা হাতে তৈরি করা ছেলে, তারা কিন্তু এই হকিতে তারা কিন্তু সাফল্য নিয়ে এসেছে। যোগরাজদা একটু শুনবো আপনার কাছে। হ্যাঁ, এই গুরজান্ত সিং আগে যখন স্কুলে খেলতো, একাডেমিতে ছিল, তখন আমাকে খুব ভালো লেগেছিল। এই ছেলের হাতে অনেক ক্যালিবার ছিল হকি খেলার, তো আমি একে সিলেক্ট করে নিয়ে এলাম কলকাতার লিগের জন্য, পাঞ্জাব দিয়ে, চণ্ডীগড় দিয়ে। তখন এ 3 বছর পাঞ্জাব স্পোর্টসে হয়ে, তখন আমি পাঞ্জাব স্পোর্টসে ছিলাম, পাঞ্জাব স্পোর্টসে হয়ে খেললো। তারপরে 2 বছর ইনি CCFC তে খেলো, আমার আমি তারপরে CCFC তে চলে গিয়েছিলাম, তো 2 বছর CCFC তে খেললো। কিন্তু আমি একে তখন বলেছিলাম কি দেখো, এখানে আমাদের কলকাতাতে এখানে থাকার ইচ্ছুক ছিল কলকাতাতে, আমি একে বললাম কি দেখো তোমার এখানে থেকে কোনো লাভ হবে না, তোমাকে অনেক অনেক এগিয়ে যেতে হবে, তুমি প্লিজ পাঞ্জাবে আবার চলে যাও, এখানে চাকরি নেবার
ছিল, চেষ্টা করছিল কি, আমিও চেষ্টা করছিলাম কি একে চাকরি হয়ে যাবে এখানে, কিন্তু আমি বললাম কি তোমার হাতে হকি আছে, তুমি অনেক খেলতে পারবে, তুমি ফিরে চলে যাও পাঞ্জাবে, তুমি একদিন ইন্ডিয়া খেলবে। ওর ভগবানের দয়াতে সেটাই হলো, ওই আবার ফিরে চলে গেল এখানে। আমাদের একটা দুর্ভাগ্য ছিল কি আমাদের কলকাতাতে এখন পর্যন্ত একটা অ্যাস্ট্রোটার্ফ নেই। আমি প্রেজেন্ট গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট করব কি প্লিজ একটা এই মুভমেন্ট দেখে একটা কাইন্ডলি একটা অ্যাস্ট্রোটার্ফের জায়গাটা দিন, একটা অ্যাস্ট্রোটার্ফ বানিয়ে দিন। এখানে প্রচুর ছেলে আছে, বড়াইপুরে, ইন্টালিতে, বেহালাতে, ভবানীপুরতে, হাওড়া ট্রেনিং সেন্টারতে এত ছেলে আছে কি আমরা নিশ্চয়ই এখান দিয়ে প্রোডিউস করতে পারবো, ভালো ভালো প্লেয়ার প্রোডিউস করতে পারবো। উই আর কনফিডেন্ট দ্যাট। যোগরাজ দা, আর একটা প্রশ্ন আমি করব, অবশ্যই এই প্রশ্নটি আপনি নিজে উত্থাপন করলেন যে অ্যাস্ট্রোটার বেঙ্গলে নেই, আমাদের অন্য স্টেটগুলোর সঙ্গে কলকাতার হকির ফারাকটা কোথায় হয়ে গেছে, ঠিক এই জায়গাটা কি শুধুমাত্র অ্যাস্ট্রোটার নাকি আরো অনেক কিছু রয়েছে এর সঙ্গে? শুধু একটা অ্যাস্ট্রোটার্ফ না, যে আমাদের আরো ফ্যাসিলিটিটা আছে, আরো ফ্যাসিলিটিও দিতে হবে আমাদেরকে বাচ্চাদেরকে। যখন আমরা তো বড় হয়ে তো একবারে তো ইন্ডিয়া লেভেলে যাব না, আমরা তো একদম জেনারেশন তৈরি করতে হবে, ওই মোমেন্টটা কি গ্রাউন্ড দিয়ে একদম লেভেল দিয়ে ওদেরকে তুলতে হবে বাচ্চাদেরকে। ওই লেভেলে তুলতে গেলে আমাদের এক প্লেয়ারকে তৈরি করতে গেলে 8-10 বছর লাগে, কেন ও ছোটবেলা দিয়ে হককে তৈরি করতে হবে। যেরকম বাইরে দেশে হয় ওদেরকে ফুল ফ্যাসিলিটি দেয়, ওদেরকে কিট দেয়, ওদেরকে খাওয়া দেয়, ওদেরকে ট্রেনিং এর জন্য সময় দেয়, স্টাডি এর জন্য সময় দেয়, এই সব ফ্যাসিলিটি আমাদের কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলতে নেই। এটা অনেক দুঃখের কথা হচ্ছে। হ্যাঁ, এটা দুঃখের কথা আছে এবং দুঃখের কথা আজকে। রমনদীপ সিং ছিল, ও রিও অলিম্পিক তে রমনদীপ সিং খেলে এলো, হরজিত সিং ও কলকাতার যে জুনিয়র ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন ছিল ও কলকাতার লিগ খেলে গেল, হরজোত সিং গোলকিপার ছিল ও কলকাতার আমার এখানে 3 বছর লিগ খেলে গেল, তারপরে গগনজিৎ সিং ছিল, আরো একটা গগনজিৎ সিং সিনিয়র ছিল, অনেক ছেলে আমাদের হাতে হয়ে তৈরি, এখানে 13টা ছেলে এখান দিয়ে ইন্ডিয়া খেলেছে, এটা অনেক গর্বের কথা আমাদের জন্য। আমাদের অনেক গর্বের কথা, এবং সবচেয়ে বড় কথা কি পাঞ্জাব স্পোর্টসে কিন্তু গুরজান 5 বছর খেলে গেছে এবং সুরিন্দার, সুমিত তারাও কিন্তু কলকাতা হকি লিগ খেলে গেছে। কিন্তু কথা হচ্ছে তাদের কোচ যোগরাজ সিং কিন্তু বলছেন, তাদেরকে বলেছেন যে যদি আরো ডেভেলপ করতে চাও নর্থ কলকাতা, বলতে বাধ্য হচ্ছেন। কোন দুঃখ থেকে বলতে বাধ্য হচ্ছেন যে তুমি পাঞ্জাবে চলে যাও, কলকাতায় খেলো না, অনেক বেশি ফেসিলিটিস তুমি বাইরে পাবে? হ্যাঁ, এটা বলতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তবু যোগরাজ দাকে আমি শেষ প্রশ্ন করব, ইন্ডিয়া হকি লিগের জন্য কি আজকের এই সাফল্য, হকি লিগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই ভারতীয় হকিকে এই জায়গায় নিয়ে আসার জন্য? যোগরাজ, হকি লিগে, কলকাতার হকি লিগে আমরা ভ্যারাইটি পাই, অনেক ছেলে বাইরে দিয়ে আছে, ভোপাল দিয়ে ছেলে আসে, ইউপি দিয়ে খেলতে আসে, হরিয়ানা দিয়ে খেলতে আসে, পাঞ্জাব দিয়ে ছেলে খেলতে আসে, ওড়িশা দিয়ে খেলতে আসে, ঝাড়খণ্ড দিয়ে খেলতে আসে, এখানে অনেক ছেলে খেলতে আসে। যখন লিগ হয় 1-1.5 মাসের জন্য আমরা এখানে অনেক ভালো ভালো ছেলে পেয়ে যাই, কিন্তু কারণটা কি আছে? আমি কলকাতা হকি লিগের কথা বলছি না, আমি যে প্রফেশনাল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই ভিতরে আমরা যে বাইরের যখন ছেলেগুলো আছে, প্লেয়ার গুলো আছে, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আরো যত নিউজিল্যান্ড ছেলে সব এখানে ইন্ডিয়াতে যখন আসে ওর সঙ্গে খেলে, আমাদের প্লেয়ারটা একটা আরো ওকে বলতে গেলে কি ডেভেলপমেন্টিং অনেক ভালো হয়ে যায়, কেন এরা বুঝে যায় ওদের কি প্ল্যানিং থাকে, ওরা কিভাবে খেলে, ওদের কি স্প্রিট আছে, কি ওদের ফিল্ডে কি করার আছে, সেইভাবে আমাদের একটা মোর এক্সপিরিয়েন্স ওদের কাছ দিয়ে পাই।
হ্যাঁ যোগরাজ দা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই সময়টা আপনার আমাদের সঙ্গে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানটি শেষ করছি এবং আরো একবার এই কথাটি বলতে চাইছি যে হ্যাঁ, ইন্ডিয়ান হকি কিন্তু অনেকটা এগিয়েছে এবং সামনে শুধু সোনা জেতাটা বাকি আছে। যাই হোক, যোগরাজদার কাছ থেকে একেবারে শেষ মুহূর্তে শুনবো, তিনি আরো একটি ম্যাচ কিন্তু বাকি আছে মহিলাদের হকি, মহিলাদের হকি যদি জেতে তাহলে কিন্তু একটা রিভলিউশন ঘটে যাবে। একদম তাই, অবশ্যই ওরাও। হ্যাঁ 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 শুনছি, বলুন বলুন। হ্যাঁ 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 আমি কালকে মহিলাদের জন্য গুড লাক এ করছি কি কালকে ওরাও ভালো খেলে, আর আমি কনফিডেন্ট আছি কি ওরাও কালকে ব্রঞ্জ নিয়ে আসবে। আমি 100% কনফিডেন্ট আছি ওরাও কালকে ভালো খেলে একটা আরো ইতিহাস কালকে আমাদের বানাবে। অসংখ্য ধন্যবাদ যোগরাজ দা, ভালো থাকবেন বন্ধুরা। এক্সট্রা টাইম বাংলাতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ভালো থাকবেন এবং সারাদিন সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।